welcome to my channel activity আজকের ব্লগ শুরু করছি আমরা আপনাদের সঙ্গে যাব আমরা শালদুরা আমরা আছি বাইকে তিনজন আমাদের সঙ্গে আছে হলো হিল রাইডার আনন্দ রাই আর আমি আমরা তিনজনে যাচ্ছি হলো আমরা শালদুরা মানে টেস্টি চা পাওয়া যায় ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই জার্নিটা তো যারা যারা নতুন এসেছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এন্ড কমেন্ট করবেন আপনাদের এই লাইক সাবস্ক্রাইব এটা আমাদের মোটিভেশন হয় আরো ভালো ভালো ব্লগ বানানোর জন্য সঙ্গে থাকুন একসাথে তো ভাইজান মেহেরবান কাদা দান আমার আছে জাকাস ও আরে আমি মাছ আনবো ভালো দেখে দেবে হ্যাঁ এলাকা 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 ভাইজান আমাদের সঙ্গে যাচ্ছে বাজার পর্যন্ত যাবে আর বাকিটা আমরা যাবো তো ভাইজান আস্তে 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 তো আমাদের হিল রাইডার গেল কিছু একটা নিতে গেলে রে আপ চকাস আমরা এখন যাচ্ছি কাতাই জহেরবালি রোড আমরা এই রোড দিয়ে যাচ্ছি রোডটা একটু খারাপ আছে কিন্তু দেখতে একদম কাতাই জহেরবালি সিন দেখতে পাচ্ছেন চারদিকে শুধু চাপা দামা কাঁধে চাপা দামানে মাঝখানে এক্সপিরিয়েন্সটা জাহের লাগছে এখানে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছেন জায়গাটা কাতাই একটা এখানে আছে চৌধুরী জায়গাটা কাতাই জায়গা ভালো লাগলো এই জায়গাটা চাপা দিচ্ছে চাপা দিচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশে দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না কতাই মজা আগে আমরা রেস্ট করছি এখানে এক ঘন্টা হবে তা জায়গাটাকে মিস করবো কাতাই জহেরবালি একটা জায়গা ছিল তো জায়গাটা থেকে বেরিয়ে একদম ভালো লাগছে না ওই জায়গাটাই ভালো লাগছিল আমাদের পালের ভাষণ না রে খালদু নেই যাচ্ছিল তারপর এই যাচ্ছি আমরা রোডের ওখানে তো ভাই কালবাটে এই কালবাটটা দেখতে পাচ্ছেন কাতাই জহেরবালি নদীটা শুকিয়ে গেছে আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের ওদিকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্টিভিটি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের লাইক আমাদের মোটিভেশন দেয় ভিডিও বানানোর জন্য আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে তো আমরা প্রায় এসে গেছি আমাদের রাম মন্দিরের এখানে দেখতে পাচ্ছেন এটা তাসারটির এখানে তাসারটি তো এটা হলো বাজার আমরা বাজারের লেফট সাইডে যাচ্ছি সামনে আছে আমাদের টি ফ্যাক্টরি টি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন তাসারটি টি ফ্যাক্টরি রাম মন্দিরের সামনে আজকে এত কেন ভিড় বুঝতে পারছি না আমি কোথায় জহেরবালি সিন জায়গাটা দেখতে পাচ্ছেন ও টি ফ্যাক্টরিতে কাজ চলছে হয়তো দেখতে পাচ্ছেন টি ফ্যাক্টরিতে কিরকম টাইপস হয় আমরা এখন এদিকে যাচ্ছি কাজীপাড়া কাজীপাড়া রোডটা দেখতে পাচ্ছেন ঝাকাস আমাদের এদিকে আপাতত বাগানি বাগান কি বলবো কাতাই ঝাঁকার জায়গা এই জায়গাটাতে একদম ভালো লাগছে দেখতে পাচ্ছেন চারপাশে শুধু চাপা দামা কাতাই মাস্তি বাড়ি এই জায়গাটাতে একটা ঘোরার মজাই আলাদা চারপাশে শুধু চাপা দামাগান চাপা দা নিঃশব্দ শুধু আমরা একাই বাহ মজা আগে সিনটা দেখতে পাচ্ছি সিনটা কাতাই চাপা
না এবাসে হচ্ছে আমাদের বাগান এবাসে হচ্ছে আমাদের চার পাশে শুধু চা পাতা বাগান টি গার্ডেন টু কি টি গার্ডেন এ পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তাই জয়ের বালি তো জাকাস সামনে কয়েকজন কর্মী দেখা যাচ্ছে এরা মানে কেউ কি চালানি হবে আর কে জিন্দেগানি হ্যায় ওথরা দেখ কে চালানা ও ভাই মানে এমন করে ঘুরে ঘুরে দেখছিল মানে ভিডিও না শুট করছি মনে হয় মানে শুট মানে ওই শুট না মানে রাউন্ড শুট হয় না AK-47 দিয়ে ওরকম ভাবে দেখছিল মানে দুসরি বালি শুট এ কোন সা রাস্তা পে আ গয়ে রে বাবা এই দিকে চলে চলে ও জহের বালি ভিউস এই জল দেওয়ার টাইমিংটা আমার একদম সেই লাগে এটা আপনাদের দেখলে আপনারাও সেই লাগবে মানে ওয়াহ কতাই জহের চকাস বালি সিন ও দেখতে পাচ্ছেন এগুলো বুঝু নাকি ওয়াহ কতাই না 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 রাউন্ড মারবে তারপর হয়ে যাবে জেলা ওই বেশি চলে যাবে লাশালা জলটা না বুঝব না জলটা চলতে দেখ দেইলা চল আমার পাশে আছে দেখতে পাচ্ছেন জল দিচ্ছে জল দেওয়ার সিনটা একটা কতাই জহের বালি এখানে কাদা হয়ে গেছে তাই চল না ভিজি ভাত দেই নেই তাই জল দিচ্ছে ও ঝকাস দেখতে পাচ্ছেন জল দেওয়ার স্টাইলটা কতাই জহের বালি অনেকগুলো লাগানো আছে এইভাবে জল দিচ্ছে অটোমেটিক এগুলো রাউন্ড হয় জল দেওয়া ও ভাই জহের চারপাশে শুধু এগুলোই চারপাশে আমি তো এখানে তো আছি আমাদের এখানে আমি তো উঠে গেছি এখানে আমাদের নামতে হবে কারণ এখানে পাইপাসে রাস্তা দিয়ে বিছানো দেখতে পাচ্ছেন জল দিচ্ছে এটা অটোমেটিক রাউন্ড ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিক থেকে এদিকে যাচ্ছে প্রচুর কষ্ট করছে আমাদের স্ক্রিন নিয়ে যাওয়াতে ও ইয়া এটা বাইকটা অনেক উঁচা আমাদের স্কুটির চাকা অনেক ছোট তার জন্য যাবে না দেখতে পাচ্ছেন জহের বালি সিন আমরা সামনের দিকে যাচ্ছি ভালো লাগলো এখান থেকে ওয়াটার সাপ্লাই লওয়া হয় দেখুন ওয়াটার সাপ্লাই এখান থেকে সাপ্লাই আসে একদম পুরো ঝকাস হরেক মাল কাতাই হরেক মাল দু রুপিয়া কিলো দশ রুপিয়া একটা সব চিজ মিলতে হয় তো আমরা আবারও রুটে উঠে গেলাম এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই ভিউসটা আমার কাতাই জহের লাগলো ওখানে যে জলগুলো দিচ্ছে ওই জায়গাটায় জহের বালি আমরা বাড়ির দিকে যাচ্ছি